আসসালামু আলাইকুম সবাইকে মজার কৃষি ইউটিউবে স্বাগত। আজকে আমরা আসছি পাটনার বাজার, নৌকা যে এখানে তৈরি করে সেগুলো কীভাবে তৈরি করতেছে এবং এগুলো কারা কিনতেছে। এখন তো আসলে কালভার্ট ব্রিজ সারা বাংলাদেশের ছয়লা, তো আজকে আমরা জানবো যে নৌকার এই কারিগররা কেমন আছে বা এই নৌকাগুলো তারা কোথায় বিক্রি করতেছে বা তাদের জীবন বলতে সম্পূর্ণ আলোচনা করবো এবং আপনার সাথে নিয়ে এগুলো দেখবো। তো আসেন শুরু করা যায়। কতদিন সময় লাগে এইটা আপনার? লাগে আমাদের দুইজনে বানালে লাগে তিন চার দিন হয়ে যাচ্ছে না? জি। তো আসলে মূলত বিষয় এখন তো ভাই নৌকা খুব কম লাগে, সব যা ব্রিজ কাভার্ড হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে এই নৌকাটা ঘের ঘেরিতে চলে, নদীতে চলে, মাছ শাক ধরে। এখানে অনেকে জেলেরা আছে, সেখানে নদী থেকে মাছ ধরে ঘের ঘেরিতে খাদ্য খাবার সরাতি হয়, মাছ নিয়ে আসতে হয়, এর জন্য লাগে। সারা বছর টুকটাক চলে এখন। আর এই নৌকাটাকে অর্ডার দেওয়া লাগে আপনার বাইরে রেডি করে রাখতে? এখানে অর্ডারিও তৈরি হয়, রেডিমেড আমরা তৈরি করে রেখে দেই, যদি কেউ আসে এখান থেকে কিনে নিয়ে যায় পছন্দ করে অর্ডারই তৈরি করি। তারপরে দেখেন কত লোক আসে আর সব মিলে যে এই লোকের কারিগর এখন মানে এই সাপে যে পাটিলের কত লোক আসে এই কারিগর? আমার 50-60 জন আছে। তাই এই যে নৌকা তৈরি করছেন তিন দিন ধরে, সেল দিচ্ছেন কি হবে? সেল হচ্ছে আপনার মনে করেন এইখান থেকে কাস্টমার যারা রেডিমেড কেনে তারা এখানে আসে, এসে আপনার মনে করেন এই নৌকা পছন্দ করে তারপর কেনে। আর অনেকে এখানে আসে, আসিতে বলে নৌকা আমি তো ভালো সুন্দর করবো, ভালো কাটে তাহলে অর্ডার দেয়, অর্ডার দিলে এখান থেকে তৈরি করে দিই। তো ভাই আপনারা তো নৌকা তৈরি করতেছেন, তো এখন এর মূল সমস্যাগুলো কি হচ্ছে, কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? আমাদের সমস্যা হচ্ছে আপনাদের মনে করেন আমাদের এই অত্য সমস্যা, কারণ যদি স্বল্প সুদে যদি ঋণ সরকার আমাদের দিত তাহলে আমাদের সুন্দর হতো, আমাদের ব্যবসা বাণিজ্য করা সুবিধা হতো আমাদের জন্য। তো ভাই এই নৌকাটা দেখতেছি এটা কি কাঠ তৈরি ভাই নৌকাটা? ভাই এটা মেগনি কাঠ তৈরি। মেগনি কাঠ তৈরি? জি। এটার সাইজ কেমন আছে এটার? এটা আপনার 17 হাত লম্বা। 17 হাত লম্বা? জি। তো এর দাম কেমন ভাই? এটার দাম আছে আপনার 21,000 টাকা। 21,000 টাকা না? জি। আর এটা তৈরি করতে কতদিন লাগছে আপনাদের? এটা তৈরি করতে লাগবে 5 দিন। তো পাশে একটা এটা কি কাঠের নৌকা ভাই? এইটা খই কাঠের নৌকা। খই কাঠ না? জি জি। এই গোটা চেয়ে দাম কি বেশি না কম? এটা 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 আমার হচ্ছে হলো 15 হাত, বুঝছেন? ওইটাতে 2 হাত ছোট। ছোট না? জি। আর দাম কেমন? এটার দাম আছে আপনার 18,000 টাকা। 18,000 টাকা না? আর পাশে এগুলো ছোট ছোট নৌকা এগুলো কেমন? একটা আপনার একটা আছে শিশু কাঠের। শিশু কাঠ? জি। ওটার দাম কেমন? ওইটার দাম আপনার 8,000 টাকা, 12 হাত লম্বা। আর পাশে একটা একটা আছে ওটা আছে তুই কারের নৌকা আপনার, ওইটার দাম কেমন ভাই? ওইটা আমার 13 হাত লম্বা, ওটার দাম আছে 10,000 টাকা। এই নৌকা কোথায় কোথায় পাঠানো ভাই? এই নৌকা আমাদের এইখান থেকে মনে করেন খুলনা, খুলনা ডিস্ট্রিক্ট যায়, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, যশোর, তারপর আপনার এই পাবনা, এখান থেকে বহু দূরে ভাই, ঢাকায় যায়, কুষ্টিয়া যায়। এগুলো পাঠান কি আপনারা? এই আপনার ঢাকা কুষ্টিয়া ওইখান থেকে কোম্পানির গাড়িগুলো আসে, ওই গাড়িতে নিয়ে যায়। আচ্ছা, যদি কেউ শখের বসে নৌকা কিনতে চায়, জি, তো আপনার সাথে যোগাযোগ করলো, তবে আপনি নৌকাতে বাইরে দিতে পারবেন? জি পারবো। তো আপনার যোগাযোগ করার নাম্বারটা একটু বলেন তাহলে। আমাদের নাম্বার 09-87-03-5410। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভাবে অন্য কোনো প্রতিবেদনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজার ইউটিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।